বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানা আরও অগ্রসর ও ঘনীভূত হয়ে এর মধ্যে রূপ নিয়েছে প্রবল ঘূর্ণিঝড়ে। শুক্রবার সকালে এটি স্থলভাগে আছড়ে পড়তে পারে এবং বর্তমানে ভারতের উড়িষ্যা উপকূল দিকে এগিয়ে যাচ্ছে। আছড়ে পড়ার সময় দানার বাতাসের গতি ঘন্টায় 120 কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। ঘূর্ণিঝড় দানা নিয়ে আতঙ্কে রয়েছেন গোটা উড়িষ্যা। ইতিমধ্যেই ভারতের আবহাওয়া বিভাগ এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল বা আছড়ে পড়ার সম্ভাব্য জায়গা কোথায় উল্লেখ করেছেন। বলা হচ্ছে ঘূর্ণিঝড়টি উড়িষ্যার ভিতরকনিয়া এবং ধামারা দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, বর্তমানে উড়িষ্যার পারাদ্বীপ থেকে 280 কিলোমিটার দূরে রয়েছে দানা, ধামারা থেকে 310 কিলোমিটার এবং সাগরদ্বীপ থেকে 370 কিলোমিটার দূরে। ভারতের আবহাওয়া বিভাগের ভুবনেশ্বর আঞ্চলিক অফিসের তথ্য বলছে, এই ঝড়ে তাণ্ডব সবচেয়ে বেশি দেখা যাবে বালেশ্বর, ভদ্রক এবং কেন্দ্রাপাড়ায়। এই 3 জেলায় তাই বেশি ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। রাজ্যের কোন কোন জেলায় কত গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে তারও একটি তথ্য দিয়েছে ভুবনেশ্বরের আঞ্চলিক আবহাওয়া অফিস। এ অফিসের অধিকর্তা মনোরমা হোমান্তি গণমাধ্যমকে জানিয়েছেন, ময়ূরভঞ্জ জেলায় ঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার। জগৎসিংহপুর, কটক, যাজপুর জেলায় এই গতিবেগ হতে পারে 60 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টায়। অন্যদিকে পুরী, খুর্দা, ঢেঙ্কানল এবং কেওড়ঝড়ে দানার গতি হতে পারে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার, সুন্দরগড়ে 50 থেকে 60 কিলোমিটার, গঞ্জাম, নড়াই, আঙ্গুল এবং দেওগড় এবং সম্বলপুরে এই ঝড়ের গতি হতে পারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। এদিকে প্রবল ঘূর্ণিঝড় দানা নিয়ে সুখবর দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ। ঘূর্ণিঝড় দানার বাংলাদেশের সমতলে আসার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন তিনি।